Hey guys, good morning and welcome back to my channel. So কালকে রাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম আর কালকে রাতের পর থেকে পুরো যুদ্ধ শুরু হয়েছে আমার আর নদীর দুজনেরই প্রচন্ড শরীর খারাপ মানে এত শরীর খারাপ নদীও সারা রাত ঘুমায়নি আমিও সারা রাত ঘুমায়নি ঘুমিয়েছি ও আর আমি দুজনেই ঘুমালাম সকাল 7টার পর 1.5 ঘন্টা ঘুমিয়েছি 7টা থেকে 8:30টা এইমাত্র উঠলাম উঠেই ব্রাশ টাশ করলাম এখন শরীরটা একটু ঠিকঠাক লাগছে কালকে ওকে মিনিমাম 3-4টে ওষুধ খাইয়েছি রাত্রিবেলা আমি কিছু আমি হ্যাঁ আমি ক্রোসিন খাচ্ছিলাম গা হাতে প্রচণ্ড মাথার অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছিল তো ওকে এখন আমি কিছু হেভি কিছু খাওয়াবো আর আমিও নিজে কিছু খাবো তাহলে আই থিঙ্ক একটু বেটার লাগবে কালকে শরীর খারাপ হয়েছিল মামা কি হয়েছিল বাবা বাবার সাথে সকালবেলায় ক্রিয়ন আনতে গেছিস আবার বিকাল বেলায় বেড়াতে গেছিস এতবার করলে তো পায়ের যন্ত্রণা হবে অত তো তোর অভ্যেস নেই সারা রাত্রি 3:30-3:30 পর্যন্ত পা টিপে যাচ্ছি শুধু পা টিপা বন্ধ হলেই করে উঠে পড়ছে অতবার বেরিয়ে থাক তুই আজকে ঘরেই থাকবি একবার বেরোবি শুধু ঠিক আছে মা কত বছর পর আমি দেখো হলুদ আর বেসন মাখছি আগে মনে আছে রোজ রোজ মাখতাম না তুই কাল না পরশু মাখলি না আরে শুধু বেসন এই হলুদ বেসন হলুদ মাখলে ওকে ঘড়িতে বাজে এখন 2:10 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন সাকালু নিয়ে বসেছি খাবো বলে জবা ফুলের চা ছাদে উঠছি নদীকে খাওয়ানোর জন্য শরীরটা খারাপ তাই খেতে কিছুতেই চাইছে না তাই জোর করে এটা ওটা করে খাওয়াতে চেষ্টা করছি আর আর 10 মিনিটের পরে বুটিরা চলে আসবে ছাদে ঘুরে ঘুরে মহারানী খাচ্ছেন ফুলগুলো শুকিয়ে কিরকম হয়েছে যে শুকিয়ে গেছে অলমোস্ট এরপরে আচার করব কুলের আচার অল্প করেই হবে অল্প করেই ভালো কারণ আমি তো বেশি মিষ্টি মিষ্টি খাই না ওই জাস্ট একটা দুটো টেস্ট করে দেখবো বাবার জন্যই বেসিক্যালি করা আমরা এখন সবাই চাটা খেয়ে ওয়েট করছি আর 5 মিনিটের মধ্যেই পিউরা ঢুকে যাবে জানলা দিয়ে দেখছি ওরা ঢুকবে আর কি নদীর বোনকে সিটারকে নিতে যাচ্ছে রিসিভ করতে যাচ্ছে বুটি How are you? I am Muni. I am Muni? Yeah, oh, achha. Muni bol sabe? মা বাবা অনেক আগে ভাত খেয়েছে তাই মা বললো আমার প্রচন্ড খিদে পেয়েছে কি খাবো তাই আমি এখানে মায়ের জন্য এমনি প্লেন স্যান্ডউইচ করেছি জাস্ট মেয়োনিজ দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে শুনতে পাচ্ছে না তাহলে ভাব প্যাপড়ি চ্যাক চ্যাক করছে এগুলো তোরা খাবি এগুলো খাবি বুটি তুমি খাবে এটা চুপচাপ লুকিয়ে লুকিয়ে বসে বসে দুজনে চিপস খাচ্ছে কেন ফটো উঠছে নাকি চিজ আজকে ন্যাড়া পোড়ানো হবে আমাদের এখানে পুরি দেয়া হবে লুচি আর ঘুগনি করব কেন কিসের জন্য এমনি একটু ভালো পিস হ্যাঁ কেন এই আজ আমাদের ন্যাড়া পোড়া আমি খুব ভালো লুচি করতে পারি খুব ভালো আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল ন্যাড়াকে ধরে পুড়িয়ে দেয়া হবে ন্যাড়া খুঁজে নিয়ে একটা দিনকে দিনে মানির মতো হয়ে যাচ্ছে ওর মুখটা অনেকগুলো সবাই এসে গেছে
বাট বড়দিকে বললাম যে চল বাইরে যাচ্ছ, বলছে না আমার ডিহাইড্রেশন হয়ে গেছে, শরীর খারাপ করছে জানো। এই দেখ, ওই জন্য ওকে এখন ডাবের জল দেওয়া হবে। ডাবের জল খেয়ে ও হাইড্রেটেড ও ডাবের জল খেয়ে ও হাইড্রেটেড হয়ে তারপরে ও বাইরে যাবে। সবাইকে জল, ডাবের জল দিয়ে দেওয়ার পর এই শ্বাসের লোভে বসে থাকা আমি, ভেতরে এখন চামচ ঢুকিয়ে ঢুকিয়ে আরামসে খাবো। আমার মেয়েও ভীষণ ভালোবাসে, বাট ওকে দেবো না। বড়দির আমার সাথে বেরোনোর কথা ছিল, ও বললো ওর শরীরটা খারাপ লাগছে, তাই আমি বেরোলাম বাধ্য হয়ে, কারণ কালকে বাচ্চাদের জন্য অ্যাটলিস্ট রং টং তো কিছু কিনতে হবে, ওই জন্য আমি বেরোলাম। কি চূড়ান্ত লেভেলে যে ভিড় আজকে বাসে, ট্রামে, দোকানে। না, এই যে পলাশ ফুলের কালারটা আর এই সবুজটা দেবেন। আচ্ছা দুটো দিন। হ্যাঁ এই দুটো। আমি অল্প করে একটু ঘুগনি নিয়ে চলে যাচ্ছি, যদি কেউ মুড়ি টুড়ি দিয়ে খায়। একটু স্যালাড টালাড যা যা দিই। এই যে বাচ্চা বাড়ির জন্য এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। এই মান্তু কই রে, নদী কই? দেখছেন তো নিজে কথা বলছেন, ছিল টাইগার। হ্যাঁ মান্তুরা এর জন্য মাছ কিনে এনেছে। তোর জন্য একটা শখ করে কিনে নিয়ে এলাম, আর ভয় কাঁদতে শুরু করে গেছিস? এই আজকে আমাদের কোনো শোয়ার জায়গা নেই, তো ছাদে মশাই রাখবো। না থাকলে কোনো অসুবিধা ছিল না, তাহলে ছাদে শুয়ে পড়তুম। আপনি আজকে ফ্যাংশন ক্যান্সেল করেছেন, আপনার এত বড় সাহস করে হয়? আপনাকে বোম মেরে দেবে একদম, আপনাকে বোম মেরে দেবে। এই যে দেখুন বাঘিনী চলে এসছে গর্জন করতে কালকে, ওই জন্য ওর, ওই যে ওই মাছটা ওর জন্য কিনে নিয়ে এসছি বাঘিনীর জন্য। কালকে পড়বি দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যাবি, বলবি আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। নদী এখন খাবার টেবিলে বসে আছে, কিন্তু খাবার নেই। কি খাবি আজকে? ভাত। ছোট মাছ খাই দেবে? ছোট মাছ খাই দেবে বলছে বুটি, এই বুটিকে, বুটিকে আর মান্তুকে একসাথে খাই দেবে বলেছে। সবাই তো এসেছে বাড়িতে, জামাইবাবু কালকে বেরিয়ে যাবে পুরীর জন্য, লখনাকে রেখে দিয়ে গেল, তো সবাই প্রচন্ড টায়ার্ড, জার্নি করে এসেছে, বেশ ধকল ফকল গেছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে একটা ফ্রেশ ব্লগের সাথে সবাইকে নিয়ে হোলির মজা করে দুর্দান্ত একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো ব্লগ যদি ভালো থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু নট ফরগেট টু ফলো মাই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ। ওকে সো গুড নাইট, টাটা, বাই বাই।